করোনা মহামারীতে দেশের কৃষকরা এমনিতেই দিশেহারা। এই সময়কেই বেছে নিয়েছে কেন্দ্রীয় সরকার কৃষি বিল পাশ করানোর জন্য। সংসদে তিনটি কৃষি বিল পাশও করিয়েছে তারা। দেশের কৃষক সংগঠনগুলি এবং বিরোধী রাজনৈতিক দলগুলি এই বিলগুলিকে কৃষকের স্বার্থের পরিপন্থী বলে দাবি করছে। সোমবার কৃষকদের সমর্থনে ও কৃষক বিরোধী আইনের বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের ত্রিপুরার প্রদেশ কৃষক শ্রমিক সংগঠন, ছাত্র সংগঠন, যুব সংগঠনের ডাকে আগরতলা অ্যাডভাইজার চৌমুহনী থেকে মিছিল করে রাজভবন ঘেরাও করার জন্য যাচ্ছিলেন কর্মীরা। হাতে ধানের চারা লাঙল নিয়ে এই প্রতীকী বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা। রাস্তায় কর্নেল চৌমুহনীতে পুলিশ আন্দোলনকারীদের বাধা দিয়ে কর্মসূচি বন্ধ করে দেয়। এই মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বীরজিৎ সিনহা, কংগ্রেস নেতা সুশান্ত চক্রবর্তী, এনএসইউআইর প্রদেশ সহসভাপতি সম্রাট রায় সহ কংগ্রেসের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। পুলিশের বাধাদানের পর ক্ষুব্ধ আন্দোলনকারীরা নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ ভারতের কৃষকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যে আইনটা পাশ হয়েছে কৃষক বিরোধী কালো আইন, এই আইনকে প্রত্যাহারের জন্য ত্রিপুরাতে আমরা আন্দোলন আজকে থেকে শুরু করেছি। এই আইনকে প্রত্যাহার করতে হবে, যারা মজুদদার তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। গরিব কৃষক যারা উৎপাদন করে তাদের মুখের গ্রাস কেড়ে নেওয়ার এক চক্রান্ত, সুতরাং এই বিলকে প্রত্যাহার করতেই হবে। এই জন্য আমরা আজকে থেকে আমরা রাজপথে নেমেছি, আরো লড়াই করবো আমরা কৃষকদের। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।